সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আপনারা যারা মানে সুপার মার্কেটে কাজ করবেন তারা কত টাকা বেতন পাবেন, তারপরে কত টাকা ভিসার দাম নিবে, তারপরে কত ঘন্টা ডিউটি করা লাগবে, রুম ভাড়া কার, খানা খরচ কার, সেগুলো আজ আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ফুল দেখবেন। তো প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে, কিন্তু আমি বলছি বলে যে আপনারা আসবেন তা না, আপনারা আগে এগ্রিমেন্ট করে আসবেন, আপনার দালালের মাধ্যমে হোক, যার সাথে হোক, আপনারা বলাকাও করে আসবেন আমার বেতন হবে কত, স্যালারি, তারপরে আমার কয় ঘন্টা ডিউটি করা লাগবে, ওভার ডিউটি আছে কি না, তারপরে আপনার ভিসার দাম কত নিবে, তারপরে খানা খরচ কার, রুম ভাড়া কার, এগুলো কিন্তু আপনি যাচাই করে আসবেন। আপনি যে আমার কথা শুনবেন বা কারো কথা শুনে চলে আসবেন তা না, আপনি তার সাথে এঙ্গেজ করে আসবেন যে আমার এত হলে পোষাবে, তারপরে আপনি দেখবেন যে আমার কত টাকা স্যালারি থাকছে, তারপরে আপনি ওমানে আসবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার সুপার মার্কেটে ডিউটি করা লাগে কিন্তু আপনার 10 ঘন্টা মতো। সুপার মার্কেট বলতে বুঝলেন তো অবশ্যই অনেক বড় একটা মার্কেট, তো সেখানে সব কিছু থাকে, সামান তাগান থেকে সেখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, সব থাকে। কোনো কোনো মার্কেটে 50 জন, কোনো কোনো 60 জন, যেরকম লুলু মার্কেট, তারপরে অনেক বড় বড় মার্কেট আছে, এগুলোতে 100-200 লোক এরকমভাবে খাটে। আর যেগুলো ছোটো, মনে করেন 4 জন আছে, 5 জন আছে, এমন সুপার মার্কেটও আছে। তো আপনি সুপার মার্কেটে আসলে আপনার 10 ঘন্টা ডিউটি করা লাগবেই, তারপরে এখানে ওভার ডিউটি আছে, আর তারপরে আপনার বেতন। আপনি যদি প্রথম আসেন তো প্রথমে সে তো আপনি ভাষা জানবেন না বা আপনি সব কিছু পারবেন না, তো আপনার বেতনটা হয়তো কম হতে পারে, সর্বোচ্চ 18,000 টাকা, 16,000 টাকা, 17,000 টাকা এমন হতে পারে, আবার 20,000 টাকাও দিতে পারে। তো আপনারা বলাকাও করে আসবেন যে আমার কত টাকা বেতন। আমি এই ভিডিওটি বানাচ্ছি এই জন্যেই আপনারা যাই বলুক না কেন দাঁড়ালে সেগুলো শুনবেন না, আপনারা আগে আপনাদের মন মতো হলে তারপরে আসবেন। আর ভিসার দাম কেমন, ভিসার দাম যে যেমন নিতে পারে, কেউ 3.5 লাখ টাকা নেয়, কেউ 3 লাখ টাকা নেয়, এখন একটু ভিসার দাম বাড়ছে, তো আপনি দেখবেন সে আপনার ভিসাটা কত দিয়ে কিনছে। আর আপনার যদি বলে যে আমি 200 রিয়াল, 500 রিয়াল, 800 রিয়াল দিয়ে কিনেছি, তাহলে আপনি 800 রিয়াল ভাগ 275, এখন 275 টাকা যাচ্ছে 1 রিয়ালে বাংলাদেশে, 275 টাকা, তো আপনি ভাগ করে দেখবেন কত। তো আপনার যদি বলে, আর আপনার যদি বলে আমি 20,000 টাকা দেব বেতন, তো দিলেও তারপরে বলবেন যে আমার খানা খরচ কার। আমার জানা মতে খানা খরচ নিজের, রুম ভাড়া কিন্তু মালিকের। তো আপনারা যারা আসবেন তারা একটু ভাষা শিখে আসার চেষ্টা করবেন বা সব কিছু জানবেন, আর যদি আপনি ইংলিশ জানেন, সব কিছু জানেন, তাহলে আপনার জন্য ভালো, তো আপনার বেতনটা তাহলে তাড়াতাড়ি বাড়বে। আমার যতটুকু জানা ততটুকু আপনার, আপনি যদি নতুন অবস্থায় আসেন 20,000 টাকা, 18,000 টাকা এমন পাঠাতে পারবেন, আর ডিউটি কিন্তু অনেক, তবুও আপনারা সবসময় ছায়ার ভিতরে থাকবেন। তো যাই হোক না কেন আপনারা দালালের মাধ্যমে আসার সময় অবশ্যই পরামর্শ করে আসবেন আমার কত টাকা বেতন কি বা কত ঘন্টা ডিউটি, এগুলো জেনে শুনে তারপর আসবেন, তাহলে আপনার জন্য ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।